খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির ঘটনায় গ্রেফতার চারজনকে কারাগারে পাঠিয়েছে বিচারক। যমুনা টিভিকে কুকুর জবাই থেকে বিক্রির বর্ণনা দিয়েছেন তারা। পুলিশ বলছে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত হচ্ছে। পরিত্যক্ত ভবনে দুর্গন্ধের সূত্র ধরে বেরিয়ে আসে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রির ঘটনা। ধরা পড়ে বিক্রেতা সহ চারজন। ঘটনা জানাজানির পর তোলপাড় খুলনা খালিশপুর থানায় প্রাণীকল্যাণ আইনে মামলার পর মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় চারজনকে। তার আগে আদালত প্রাঙ্গণে যমুনা টিভির মুখোমুখি হয় তারা। দিয়েছে কুকুর জবাই থেকে বিরিয়ানি বিক্রি পর্যন্ত পুরো কাজের বর্ণনা। কাস্টমার বলছে কি তোমাদের মাংস আছে, আমি অঙ্কেল কী মাংস ভাই কুকুরের মাংস দিতে পারো, আমি চাইনাতে খাওয়াবো। আমি অঙ্কেল এটা পার মানে অনেক কি না, তোমার আমি 200 টাকা করে কেজি দেবো, তুমি মানে দিও, যেটা সত্যি কথা আমি টাকার লোভে পড়ে না, আমি তারপরে মাংস দিছি। আমার বাসার একটা কুকুর ছিল ওইটা, আর ওর বাসার তাজের বাসার একটা কুকুর ছিল ওইটা, আর একটা রাস্তার কুকুর। আমি খাইছি 1 কেজি, আমার ওই হেল্পার খাইছে আধা কেজি। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অবশ্যই তারা অপরাধ করেছে এবং তারপরে তারা ভুল বুঝিয়ে আমাদের এই জনসাধারণকে তারা হালাল খাবার হিসেবে খাইয়েছে, বাজারজাত করেছে, বিক্রি করেছে তারা অসৎ উদ্দেশ্যে। পুলিশ বলছে এই কাজে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা স্বীকার করছে যে 1.5 মাস, কিন্তু আমরা যেখান থেকে উদ্ধার করতে সেখানে কুকুরের চামড়া, কুকুরের হাড্ডি, কুকুরের মাথা এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তাতে মনে হচ্ছে যে এরা তারা দীর্ঘদিন ধরে এই কাজটা তারা করে। বুধবার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে কুকুর জবাই ও মাংস প্রক্রিয়া করার সময় 3 কিশোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের দেয়া তথ্যে ভ্রাম্যমাণ বিরিয়ানি বিক্রেতাকে আটক করে পুলিশ। উবাইদুর রহমান, যমুনা নিউজ।